들어가시. 아. 아. 도착하네. 와. 아. 나 왜 날? 뭐라고? 코로나 바이러스 주디? 이 코로나 바이러스 아니 내가 뭔가 그래. 이 주디라도 봐야지. 아. 아, 근데 또 바자르 잡. 바자르 잡어. 또 মাংস কিনতে হবে একটু বলে ওই দোকানে একটু লাইন দিতে হবে দিয়ে আর ফুলটো বুঝতে হয়েছে ও খাওয়া দাওয়া একটা হোয়াটসঅ্যাপ করে দিই হাই ফ্রেন্ডস ওদের হোয়াটসঅ্যাপ করে দিই একটা খুব পার্টি করা যেতেই পারে সকালে তো মোটামুটি ছুটি আছে একটা বিন্দাস জমে যাবে সকাল করে নিই আহ বাজারে যেতে হবে তাহলে একবার টিভি খবরটা চালিয়ে নি টিভিটা একবার দেখে নি করোনা করোনা কিছু করোনা কিন্তু পেপারে এত এত হলো খবর দেখে তো মাথা আমার ঘুরে যাচ্ছে কোথায় যাচ্ছিস বাবা বাবা ওই একটু বাজারে যাচ্ছি বাজারে ছুটির দিন একটু খাওয়া দাওয়া করতে হবে তো ভালো ভালো খেতে হবে করোনার ছুটি বলে কথা না 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 বাজারে যাওয়া দরকার দেখতে পাচ্ছিস তুই তুই এই অবস্থায় তুই বাজারে যাচ্ছিস ওই ভিড় ভাট্টার মধ্যে গিয়ে ওই ওই মাছ কুমড়ো কিনবি কেন বাবা করোনা ছুটি বলে তো কথা একটু একটু আর তুমি তো বাবা ছোকরার খবর আমি জানি ওই গিয়ে ওই 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 ছাই পাশগুলো কিনবে আর কি বলবো বাবা তাহলে ওটাই বলছে ঠিক আছে ঠিক আছে ঘরে বসে যা করার কর সমস্ত জায়গায় যেটা বলে দিচ্ছে পেপারে টিভিতে খবরে যে স্টে অ্যাট হোম ঘরে থাকলে সুস্থ থাকবে কথাটা কি মনে কানে যাচ্ছে না তোমার একদম বাইরে যাওয়া চলবে না স্টে অ্যাট হোম শুনেছো কথাটা সকাল সকাল লেখা না বস কি খবর ছুটিতে তো ভালোই মস্তি খাচ্ছ বুড়ো না কিছু বুঝি না ছুটিটা পেয়েছ ভালোই তো ছুটি মজা করছো গুড়ো একটু আমার দেখো একটু কথা বলা বলো একটু গ্রুপে রিপ্লাই রিপ্লাই করো হোয়াটসঅ্যাপে গ্রুপে একটু এসো আচ্ছা বুঝি বুঝি সব বুঝি ভাই ছুটির দিনে খুব মস্তি লুটছিস আর জানি ভাই এসব এসব বলতে হবে না আরে আমরা ওই স্কুলে হেডমাস্টার মশাই তুই যে স্কুলে স্টুডেন্ট ভাই সব বলে লাভ আছে শোন ভাই শোন একটা ফুলটু মস্তি প্ল্যান করেছি ভাই শোন চলে আসবি আরে কোথায় ভাই আমাদের ও আমার বন্ধু ওই আরে আরে আমাদের পটলা বাড়িতে চলে আসবি ভাই চলে আসবি পার্টি না না আরে ভাই তুই নিয়ে আয় না ছোট্ট করে নিয়ে আসবি আমি না রে ভাই বাবা বেরোতে দিচ্ছে না ভাই বাবা ও বাবা বাড়িতে বসে বসে বোর হয়ে গেলাম ভাই এ বাবা হয় কতদিনের ছুটি কবে এসে করোনা মোড়া মিটবে আরে
তাদের একটা মস্তি মস্তি না হলে আর ঠিক চমছে না। না না ভাই, এই সময় পেও না, যা ও বউ বউ দাঁড়াই করবে। শোন, তুই ছোট্ট করে নিয়ে আসবি, না 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 কোনো কোনো অজুহাত চলবে না, ছোট্ট করে নিয়ে আসবি, ব্যাস সাদার মাংস। না ভাই ওইটাও আনতে হবে, ওটা তো দিচ্ছে না, ওটা আরে ওটা তো সামনে বাবাকে বলবো, ও যাওয়ার কিছু বলে দেবো, এবার চলে যাবো। তুই ভাই চলে আসিস ভাই, হ্যাঁ চলে আসিস ভাই, জোগাড় করিস। না 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 কেন ভাই, এত তেল খাচ্ছিস কেন ভাই, এত তেল কেন খাচ্ছিস? না না ভাই চলে আসবি, চলে আস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো হাই ফ্রেন্ডস, এই এই যে চিত্রটা আমি করে দেখালাম, এটা হয়তো এটা জাস্ট ফর নতুন, মানে কি বলবো, জাস্ট দেখানোর জন্য নয়। ব্যাপারটা হচ্ছে যে এই যে চিন্তাধারাটা, এটা আমাদের ম্যাক্সিমাম না হলেও, যদি আমি খুব ভুল না করে থাকি, অনেক ছেলে বা মানুষদের মধ্যে এটা এটা বিরাজ করছে। বাট একটা কথা বলি, দিস ইজ ভেরি রং, বিকজ আমরা যে টাইমের মধ্যে দিয়ে বিলং করছি, দিস ইজ ভেরি ব্যাড টাইম। আমার লাস্ট ভিডিওতেও আমি বলেছি যে বি কসেস, ফার্স্ট অফ অল থ্যাংকস আওয়ার প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি, আওয়ার চিফ মিনিস্টার শ্রীমতি মমতা ব্যানার্জি, অ্যান্ড স্পেশালি অল থ্যাংকস বাকি সমস্ত কিছু আমাদের ডাক্তার এবং যারা মেডিকেল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন সকাল থেকে রাত পর্যন্ত। আমরা দেখেছি ইতালিতে ভয়াবহ অবস্থা চলছে, আমরা ভারতে অলরেডি 550 কাছাকাছি ফিগারটা অলরেডি চলে গেছে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি, জানি না ভিডিওটা যখন রিলিজ হয় বা আপনি যখন দেখবেন তখন ফিগারটা কোথায় কি দাঁড়ায়। বেঙ্গলে অলরেডি 9 জন, অলমোস্ট 1 ডায়েড। এটা হচ্ছে পিকচার। সো এখনও সময় আছে, যদি আমরা ইচ অ্যান্ড এভরি বডি এই করোনা ভাইরাসটাকে রুখতে চাই, তাহলে স্টে অ্যাট হোম ইজ ভেরি মাস্ট। ছুটি চলছে, আমরা বেরিয়ে গেলাম, চায়ের আড্ডা দিলাম, খেলাম, গল্প করলাম, বাজার করলাম ভালো ভালো, তারপরে বাড়ি এলাম। দিস ইজ নট গুড, দিস ইজ নট রাইট, ভেরি ভেরি রং। যারা যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন, তাদের কাছে হাম্বল রিকোয়েস্ট যে আপনারা এই ভুল কেউ করবেন না, যদি কেউ করে থাকে দিস ইজ রং। আর করোনা ভাইরাসের উপর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, করোনা ভাইরাস হাওয়ায় কিন্তু ছড়ায় না, করোনা ভাইরাস পেপার বা কিছু থ্রুতে ন্যাচারালি যায় না, অ্যাজ পার হু রুলস। আর যায় কিভাবে, ম্যান টু ম্যান, হিউম্যান টু হিউম্যান, কোনো পশু প্রাণী থ্রু যায় না। আমি WHO-র থেকে যে আপডেটস, সেই আপডেটস অনুযায়ী কথা বলছি। ইভেন কিছু ডাক্তারের আপডেটস আমি কন্টিনিউয়াসলি টিভি চ্যানেল দেখছি, সেই অনুযায়ী আপডেট দিচ্ছি যে ম্যাক্স টু ম্যাক্স 4 ফুটের দূরত্ব থাকা দরকার একটা মানুষের আরেকটা মানুষের, মাস্ক, যে সুস্থ তার মাস্ক পরার দরকার নেই অ্যাকচুয়ালি, বাট তবু পরা উচিত। এই কারণে যে যে মানুষটা সচেতন নয় যে মাস্ক পরেনি, তার থেকে কিন্তু আপনার রোগ ছড়িয়ে যাবে। এই কারণে মাস্ক অবভিয়াসলি ডিস্ট্রয় ডিজার্ভ ডিসপোজ করে দেওয়াটা যে নিয়ম, কিন্তু অলমোস্ট সবসময় হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে মাস্কগুলোকে অবশ্যই কিভাবে পড়বে, যখন খুলবেন যাতে সামনের দিকটা টাচ না লাগে, মাস্কটা খুলে সঙ্গে সঙ্গে আপনি ধুয়ে দিন। আর হাত বলছে 30 সেকেন্ড পর্যন্ত আপনি হাত ভালো করে, হাত ধোয়ার নিয়ম অবভিয়াসলি আমি দেখানোর থেকে বেটার আপনার টিভিতে বা ইউটিউবে চ্যানেলে অন্যান্যভাবে দেখেন। আই এম নট স্পেশালিস্ট, বাট আই এম এ নর্মাল সিটিজেন, সো ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট যে আপনারা যে নিয়মগুলো বলছে টিভিতে
অল টাইম বা পেপারে সেই নিয়মগুলোকে অবভিয়াসলি মেনে চলব, তাহলে আমরা মহামারী থেকে রক্ষা পাব। আজকে যে সিচুয়েশনটা রয়েছে সেই সিচুয়েশনটা হচ্ছে থেকে নিজেদের বের করতে গেলে একমাত্র কাজ হলো স্টে অ্যাট হোম। আপনারা নিজে নিজে বাড়িতে নিজে সুরক্ষিত থাকুন এবং পরিবারকে আমাদের সবাইকে সুরক্ষিত জাস্ট এই কথা কথা বলা। চলে আমি আরও একটা ভিডিও রিলিজ করলাম। সো গাইস ডোন্ট মাইন্ড যে আমি একটা সাধারণ সিটিজেন হয়ে কেন বারবার এই ধরনের ভিডিও পোস্ট করছি। এটা ইচ অ্যান্ড এভরি সিটিজেন, আপনিও একটা ভিডিও পোস্ট করতে পারেন কালকে ফেসবুকে হোক, ইউটিউবে হোক, হোয়াটসঅ্যাপে হোক, প্রত্যেকে প্রত্যেককে বলুন এবং সেলফ রেসপন্সিবিলিটি নিন যে আমি আমার দায়িত্বটুকু আমি নিচ্ছি, আমি নিজেকে সেফ রাখবো এবং বাকিদের সেফ রাখবো। এভাবে ইচ অ্যান্ড এভরি বডি যদি নিজেকে রেসপন্সিবল করে তাহলে দেখবেন আগামী দিনে আমাদের ইন্ডিয়া উইল উইন অল ওভার ওয়ার্ল্ড, অল ওভার, যেখানে আমেরিকা, ইতালি, ইরানের মতো দেশ নিজেদেরকে সেফ রাখতে পারেনি, সেখানে যদি ইন্ডিয়া আমাদের নিজেদেরকে বাঁচিয়ে ফেলে তাহলে আমরা তো ইন্ডিয়ান হিসেবে গর্ববোধ করবো। উই প্রাউড টু বি ইন্ডিয়ান অ্যাজ এ হোল টু উইন এগেনস্ট করোনা ভাইরাস। থ্যাংক ইউ, থ্যাংকস টু অল। শুনুন শুনুন শুনুন, চ্যাটটা বন্ধ করে দিতে যাচ্ছেন হয়তো না, আমার ভিডিওটা শেষ হয়েছে, জাস্ট একটা কথা বলার প্রত্যেকে, প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন বা লাইক দিয়ে দিয়েছেন নিচে, হ্যাঁ, বা আনলাইক যদি আনলাইক দিতে চান মেবি দিতে পারেন, আপনার যদি ভালো না লাগে অবভিয়াসলি দেবেন, তাতে আপনার কিন্তু দিন পারলে কিছু কমেন্টও করুন নিচে। আর যারা সাবস্ক্রাইব করেছে তার জন্য থ্যাংকস।